স্টিল ডিপার্টমেন্টের ট্রেনিং দেওয়া এবং তাদের বিভিন্ন জায়গায় পুট আপ করা, এটা কিন্তু একটা বড় কাজ। জি ম্যাম, ম্যাম আপনার যে মিটিং হয়েছিল জুন মাসে, তারপরে আমরা আমাদের উৎকর্ষ বাংলা পুরোপুরি রোজগারমুখী করে দিয়েছি ম্যাম। ওখানে আমরা কয়েকটা মডেল নিয়েছি যেখানে আগেই চাকরি খুঁজে নিয়ে আসবে ট্রেনিং প্রোভাইডার, তারপরে আমরা তাদেরকে ট্রেনিং শুরু করতে দেব। এরকম প্রায় 50,000 চাকরি সন্ধান পেয়ে আমাদের ম্যাডাম ট্রেনিং শুরু হয়েছে, যেটা 2-3 মাসে ওরা ট্রেনিং শেষ করে চাকরিতে যোগদান করবে। এছাড়া ম্যাডাম আমরা একটা করেছি অ্যাসিওর্ড প্লেসমেন্ট প্রোগ্রাম, যেখানে আগে অফার লেটার পাবে ট্রেনিং, তারপরে ট্রেনিং চালু হবে। ম্যাম ওই রকম একটু এখন স্লো আছে, প্রায় 300 লোক ওই রকম ট্রেনিং শুরু করেছে ম্যাম 3টা ট্রেনিং সেন্টারে। আরেকটা আছে ম্যাম, আমরা ইন্ডাস্ট্রিকে বলেছি আপনারা এগিয়ে আসুন, আপনার যা ডিমান্ড আছে আপনার ওখানেই ট্রেনিং করুন, আমরা আপনার ওখানেই ট্রেনিং সেন্টারের অ্যাপ্রুভাল দেব। সেরকম ম্যাডাম আমাদের 79 ইন্ডাস্ট্রিতে ট্রেনিং চালু হয়েছে, প্রায় 84 ব্যাচেস চালু হয়েছে, 2,300 মতন চালু হয়েছে ম্যাম। এছাড়া ম্যাম আপনারা, আপনি যেটা বলেছিলেন মুর্শিদাবাদে ম্যাম মেশন নিয়ে, সেটা প্রায় ওনারা 1,900 মেশন আইডেন্টিফাই করেছেন, তাদের ট্রেনিংটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ম্যাম। আপনি ম্যাডাম বলেছিলেন দার্জিলিংয়ে ফরেস্ট রিলেটেড ট্রেনিং করতে, ফরেস্ট রিলেটেড ম্যাডাম অ্যারোমেটিক অ্যান্ড মেডিসিনাল প্লান্ট রিলেটেড ট্রেনিং করতে বলেছিলেন, সেটা ম্যাম আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, আয়ুর্বেদ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে কোর্স বানিয়ে নিয়েছি ট্রেনিংয়ের জন্য। ফরেস্ট ডিপার্টমেন্ট এগিয়ে এসছে ম্যাম, প্রায় 5টা ব্যাচ নেক্সট উইক থেকে চালু হয়ে যাবে ম্যাম। আমরা ম্যাম এছাড়া সেলফ এমপ্লয়মেন্ট ও রিস্কিলিং, মানে যারা একটু পিছিয়ে আছে একটু স্কিলিং দিলেই চালু হয়ে যাবে ম্যাম, এরকম পদক্ষেপ অনেক ডিপার্টমেন্টের সঙ্গে শুরু করেছি, যার মধ্যে ম্যাম পিএইচইতে অনেকটা এগিয়েছি, প্রায় 2,000 থেকে 2,500 লোকের ট্রেনিং শুরু হয়ে গেছে যারা কন্ট্রাক্টরে এই জল স্বপ্ন স্কিমে কাজ করবে ম্যাম। এছাড়া ম্যাম আর একটা জিনিস দেখো, যে অনেক এনজিওস আছে যারা তোমাকে ভালোভাবে হেল্প করবে, মানে তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য এই যে ছেলে মেয়েদের বোঝানো, তাদের নিয়ে এসে কাজে লাগানো, তাদের ট্রেনিং করা, এটা তাদেরও একটা হেল্প নিতে পারো যারা করে এগুলো মেনলি। ঠিক ম্যাম, এটা এটা ম্যাম আপনার যে নির্দেশ অনুযায়ী আমরা পুরোপুরি এখন। পূর্ণেন্দু বোস জয়েন করেছে? হ্যাঁ ম্যাম জয়েন করেছেন। ওনার থেকেও একটু আলোচনা করে নেবে, কারণ ওনার কিছুটা আইডিয়া আছে। ঠিক আছে। হুমায়ুন তুমি কি বলছিলে যেন? যেটা বললাম আগে, আমরা ডিমান্ডটাকে এগ্রিগেট করে তারপরে ট্রেনিংটাকে স্টার্ট করাচ্ছি আর কি। এইচে আর আমরা সমস্ত এর জন্য খাটতে হবে, এটাকে যদি স্কিল ডিপার্টমেন্টকে ডেডিকেটেড হিসেবে খাটতে হয় তাহলে কিন্তু রেগুলার 6 থেকে 8 ঘন্টা খুঁজে বেড়াতে হবে। এটা ম্যাডাম ডিস্ট্রিক্টে আমরা সব এ করেছি, ডিসেন্ট্রালাইজ করেছি, সমস্ত ডিস্ট্রিক্টে একজন করে এডিএম স্কিলিং আছেন এবং একজন করে ডব্লিউবিসিএস অফিসার, নোডাল অফিসার রয়েছেন। তারা কি থেকে ডিস্ট্রিক্টে যেগুলো ডিমান্ড আছে সেই ডিমান্ডটাকে অ্যাগ্রিগেট করে তারপরে ব্যাচ তৈরি করছে, 30 হেড করে ব্যাচ তৈরি করছে, ব্যাচ করে তারপরে স্যার ট্রেনিংটা স্টার্ট করছে। তো এটা আমাদের স্যার 52,000 মতো এখন পর্যন্ত ডিমান্ড অ্যাগ্রিগেট হয়েছে। আমাদের টার্গেট আছে ডিসেম্বরের মধ্যে আমরা 2,00,000 এটাকে অ্যাগ্রিগেট করবো ম্যাডাম, এই এটা স্কিলিংটা। আর আইটিআই পলিটেকনিক যেগুলো আছে আমাদের সবগুলোতে আমরা ইন্সপেকশন করাচ্ছি, প্রত্যেকটার প্রোফাইল তৈরি করছি। আর এবছরও আমাদের খুব ভালো অ্যাডমিশন হয়েছে, যেটা গতবারের থেকে অন্তত 25% বেশি আছে। সামনে বছর আমরা বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়ে আইটিআই এবং পলিটেকনিকগুলো আরও ভালোভাবে অ্যাডমিশনটা করাবো এবং প্রত্যেকটা আইটিআই এবং পলিটেকনিকে আমরা প্লেসমেন্ট সেন্টার তৈরি করছি ম্যাডাম। আর আমাদের এখানে হেডকোয়ার্টারও একটা প্লেসমেন্ট সেন্টার করেছি, এরা রেগুলার বেসিসে লিয়াজ রেখে ওদের সঙ্গে কথা বলে ক্যাম্পাস থেকে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে পাঠিয়ে ক্যাম্পাস থেকে সিলেকশনগুলো প্লেসমেন্টগুলো করাবো আর কি। আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি ম্যাডাম, যেটা জুন মাসে বলেছিলেন প্লেসমেন্টের উপরে, সেটার উপরে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে আমরা ডিপার্ট চালাচ্ছি। আমি খুব বেশি আমরা এ করছি, বিভিন্ন জায়গায় খোঁজ করছি, যা যা এগ্রিগেট আছে ইন্ডাস্ট্রি সঙ্গে। এটা প্রত্যেকটা ডিএমদের কাছে ডিফারেন্ট টাইপের ডিমান্ড থাকে, হ্যাঁ ওদের কোন জেলায় কোনটা ভালো হতে পারে, সুতরাং তারাও একটু কোঅর্ডিনেট করে দেবে। তুমি একটা পোর্টাল তৈরি করো যেটা ডিএমদের সাথে ডাইরেক্ট অ্যাক্সেস থাকবে, এবং ডিএমরা, হ্যাঁ প্রতি সপ্তাহে ডিএমদের জিজ্ঞেস করে নাও ডিএমরা কি চাইছে, ফলে কী হবে তাদেরও তুমি কিছুটা ইনভলভ করতে পারো। আর একটা বলবো, ডিএমদের সাথে সাথে এসপিদেরও একটা ইনভলভ করো, কারণ ওরাও তো সারাক্ষণ মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করে, সুতরাং ওরাও যদি কিছু ছেলেপেলেকে কাজ করে দিতে পারে এবং ওদের নিজেদের কাজে নিতে পারে, এটাও কিন্তু একটা জায়গা যেখান থেকে সামাজিক কাজে পুলিশ কিন্তু অনেককেই তৈরি করে
মানে মানুষ হবার কাজে সাহায্য করতে পারে, এবং পুলিশের কোনো বড় কিছু কাজ পড়ল তখন পুলিশ কোথায় পাবে লোকজন, এদেরই ডেকে নিয়ে সে কাজটা করাতে পারলো। সুতরাং এটা কিন্তু পুলিশের এসপিদের সাথেও পোর্টালটাকে যোগাযোগ রাখো, ডিএম অ্যান্ড এসপি বোথ। নিশ্চয় ম্যাডাম, ডিএম মেজরিটিটা করবে, কারণ ডিএম এর এটা রেসপন্সিবিলিটি। আর পুলিশকে আমরা অ্যাডিশনাল ইনক্লুড করছি যাতে ওরা ওই অ্যাডভান্টেজটা নিতে পারে। ঠিক ম্যাডাম, ঠিক। আর আমরা ওই ডিএমদের উপরেই বেশি রিলাই করছি, কারণ বিভিন্ন জায়গায় ডিমান্ডটা আলাদা আলাদা, বিভিন্ন ডিস্ট্রিক্টে ইন্ডাস্ট্রিও আলাদা ডিমান্ডও আলাদা। সেজন্য ডিএম এবং এডিএম স্কিলিং যে আছেন তাদের উপরে আমরা বেশি রিলাই করছি। একজন নোডাল অফিসার প্রত্যেক জেলাতে আছে, প্রত্যেক সপ্তাহে মিটিং হয়, আমি নিজেও মিটিং মাসে প্রত্যেক মাসে একটা করে মিটিং করি সবার সঙ্গে নিয়ে, একদম ভিডিও কনফারেন্সে আর কি ভার্চুয়াল মিটিং করছি। আর বাকি যা ডেভেলপমেন্ট করা সবগুলো করছি আমরা। ঠিক আছে, দেখে নাও, কোনো কমপ্লেন যেন না আসে। ম্যাডাম আরেকটা জিনিস আপনি জেনে খুশি হবেন, ম্যাম আমাদের একটা পলিটেকনিক উলুবেড়িয়াতে ম্যাডাম কনস্ট্রাক্টেড হয়ে পড়েছিল, একটা এক একর জমি কম ছিল, আমাদের মাননীয় মন্ত্রী উনি নিজে উদ্যোগ নিয়ে ম্যাডাম ওখানে এক একর জমি জোগাড় করে দিয়ে আমরা পলিটেকনিক চালু করে দিয়েছি এই সেশনে। ম্যাডাম ভেরি গুড, থ্যাংক ইউ পুলক, ভালো করে কাজ করলে নিশ্চয়ই হবে। অনেকে কাজ করতে চায়, কাজটা করিয়ে নিতে হবে।